কোটি কোটি টাকার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে গেল এবার আপনি হোয়াটসঅ্যাপের কথাবার্তা শুনলে চমকে যাবেন জীবনকৃষ্ণ সাহা যে সমস্ত পার্টির সাথে কথা বলেছিলেন তাদের সাথে কোন কোন কথাগুলি বলেছিলেন হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সেগুলি কিন্তু এবার চোখের সামনে জল করছে আপনি দেখুন তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল কাকে কত টাকার জন্য কি কথা বলেছিলেন এই তথ্যগুলি প্রকাশিত হয়েছে টিভি নাইন বাংলা আর টিভি নাইন বাংলা প্রকাশিত করেছে সিবিআই সূত্রে খবর তবে এখানে কিন্তু যে চাকরি প্রার্থীদের মধ্যে কথা হয়েছিল সেটি চাকরি প্রার্থী বলেছিলেন হোয়াটসঅ্যাপের প্রথম চ্যাটে হ্যালো স্যার শুভ বিজয় আপনি পুজোর মধ্যে সব টাকা ফেরত দেবেন বলেছিলেন তারপরে জীবনকৃষ্ণ স্যার তরফ থেকে রিপ্লাই যায় পুজোর মধ্যে নয় দ্বাদশী ত্রয়োদশীর মধ্যে টাকা দেওয়ার কথা হয়েছিল তুমি অ্যাকাউন্ট নম্বর দিও আমি ট্রান্সফার করে দেব কাল নয় সোমবার বা মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে পেয়ে যাবে তোমার টাকা আবার চাকরি প্রার্থী বলেন ব্যাংকে দেবেন জীবনকৃষ্ণ স্যার তরফ থেকে রিপ্লাই যায় হ্যাঁ ব্যাঙ্কে দেবো তোমার জন্য লোন নিতে হলো আপাতত ছ লক্ষ দেব বাকি টাকা পরে দেব। আবার চাকরি প্রার্থী বলেন পরে কবে স্যার আবার জীবনকৃষ্ণ স্যার তরফ থেকে রিপ্লাই যায় পরে কবে সেটা দেখে নিচ্ছি জায়গা টাইগা বিক্রি হচ্ছে ধীরে সুস্থে নিতে হবে একবার পারবো না আমাকে তো জানো আমি এক কথার মানুষ তিনি বলেছিলেন যে একবারে পারব না তারপরে দেখুন চাকরি প্রার্থী আবার বলেছেন আপনি বলেছিলেন একবারে দেবেন জীবন কৃষ্ণ সাহা আবার বললেন একবারে দেব বলেছিলাম কিন্তু এখন কেউ শুনতে চাইছে না সবাইকেই অর্ধেক টাকা দিয়েছি একজন সতেরো লক্ষ পাবে তাকে সাত লক্ষ দিতে হবে আসানসোল সিউড়িতে সবাই সতেরো লক্ষ আঠারো লক্ষ করে টাকা পাবে তো আপনি বুঝতেই পারছেন যে জীবনকৃষ্ণ সাহার কাছে কত টাকা পাবে তবে এখানে তিনি বলেছেন সময় লাগবে তবে দিয়ে দেব বেশি খিটিমিটি করলে দেব না যা পারবে করবে আবার চাকরি প্রার্থী বলেন কি আর করব স্যার আপনি তো আছেন আবার জীবন কৃষ্ণ থেকে রিপ্লাই যায় মার্কেটে একমাত্র আমি পুলিশকে জানিয়েছি পুলিশ বলেছে আমি তো নিতে যাননি আপনি তো নিতে যাননি আপনাকে বাড়িতে এসে টাকা দিয়েছে আপনি চুপ করে বসে থাকুন বেশি কিছু করবে তো আমি কিন্তু এফআইআর করে দেব। এই কথা কিন্তু আবার তিনি বলেছেন চাকরি প্রার্থী আবার বললেন স্যার আমার টাকার দরকার চারিদিক থেকে প্রেসার আসছে গ্রামের লোকেরা চারিদিকে দুর্নাম ছড়িয়ে দিচ্ছে জীবন কৃষ্ণসহ আবার বললেন ধৈর্য ধরতে হবে এই নিয়ে বারবার ফোন করবে না অ্যারেস্ট হয়ে যাবে তো আপনি বুঝতে পারছেন যে এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলতো হোয়াটসঅ্যাপে আর সেটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে আর এই হোয়াটসঅ্যাপের যে কথোপকথন তার সঙ্গে তিনি চাকরির জন্য বারো লক্ষ টাকা বিধায়ককে দিয়েছিলেন বলে সিবিআই সূত্রে খবর তবে বারো লক্ষই সার্বাধিক নয় কেউ সতেরো কেউ আঠারো এইভাবে কিন্তু অনেকেই হয়তো টাকা পাবে গোয়েন্দারা নয় এ কথা বলছে খোদ বিধায়কের সেই হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি আর এই কথোপকথন থেকে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে টাকা ফেরত চাইলে হুমকি দিতে বা চাপে রাখতেও পিছোপা হতেন না সেই বিধায়ক তবে এবার সিবিআই যে কী ব্যবস্থা নেই সেটি কিন্তু ভালোভাবে তারাই জানে তবে পরবর্তীতে নতুন কি আপডেট আছে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে